বরাবরের মতো আজকে আছি ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি দিন আছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং এখানকার চিকিৎসা সেবা এবং এখানকার পরিবেশ সম্পর্কে জানবো। আমি প্রথমে রোগীর নাম জেনে নেবো এবং ঠিকানা। জি, আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম রিমা আক্তার, নোয়াখালী থেকে আসছি। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আপনার সমস্যাটা আসলে কি ছিল, যদি একটু বলতেন। আসলে আমার ছিল পিএলআইডি, ব্ল্যাক পেন কোমরের মধ্যে। আচ্ছা, মানে ব্যাক পেন যেটাকে বলে। জি। আচ্ছা, আপনি কি জানেন যে কিভাবে বা কেমন করে আপনার এই সমস্যাটা হয়েছে বা এই সমস্যাটার উৎপত্তি কিভাবে? পড়ে গেছিলাম অনেক আগে, কিন্তু তখন ব্যথা করে নাই। মাঝখানে অনেক ডাক্তার দেখাইছি, ওনারা বলতে পারে নাই। পরে যে শফিল্লা স্যারের কাছে আসছি, পরে উনি বলছে। আচ্ছা, আপনি এখানে তো ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে চিকিৎসাধীন আছেন। জি। আপনি এই হসপিটালের ঠিকানা বা ওনার সন্ধান কিভাবে পেলেন? এসএটিভির মাধ্যমে। স্যারকে আগে ফোন দিয়েছি, তারপর স্যার বলছে ওরা আসছে। মানে এসএটিভির মাধ্যমে, মানে এসএটিভিতে যে স্যার মঙ্গলবারের যে প্রোগ্রামটা হয় সেখান থেকে আপনি নাম্বারটা বা এই হসপিটালের সম্বন্ধে জেনেছেন। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ভর্তি আছেন? 15 দিন আজকে। 15 দিন। এখন আপনার কি অবস্থা? এখন তো আমি সুস্থ। এখন আপনি সুস্থ। আচ্ছা, আপনি আগে যেখানে চিকিৎসা করিয়েছেন আর এখানকার যে চিকিৎসা, সেটার মধ্যে যদি পার্থক্যটা আপনার কাছে জানতে চাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে অবশ্যই ওনারা তো আমার কি হয়েছে ওইটাই বলতে পারতো না। আচ্ছা, আর এখানে? আর এখানে তো কোনো ডায়াগনস্টিক ছাড়াই স্যার আমাকে বলছে যে আমার এরকম এরকম প্রবলেমগুলো, তারপর এমআরআই করছি, তারপর স্যার বলে দিয়েছে। আচ্ছা, এমআরআই ধরা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, এরপর যে চিকিৎসা করেছে তাতে আপনি এখন সুস্থ? জি। এখানকার চিকিৎসা আপনি কতটুকু সন্তুষ্ট সেটা যদি একটু জানতে চাই। অনেকটাই, কারণ আমি আগে থেকে অনেক সুস্থ, আর তারপর আমার ব্যথাও কমছে, ভালো হয়েছি। আচ্ছা, এখানে আপনাকে কি কি চিকিৎসা দিয়েছে বা এখানকার চিকিৎসাটা কি ছিল যদি একটু বলতেন? থেরাপি দেওয়া হয়েছে, তারপর স্যার রীতিমতো ব্যায়াম, নার্সরা ব্যায়াম করাইছে, আমিও করছি, এটাই। আচ্ছা, এখানকার যে স্টাফ, নার্স, ম্যানেজমেন্ট, এদের ব্যবহার বা এখানকার যে ডিউটি ডক্টররা ছিলেন, তারা আপনাকে সব সময় চিকিৎসা দিয়েছেন কিনা সে ব্যাপারে যদি একটু জানতে চাই। হ্যাঁ, আসলে ডক্টর থেকে, নার্স থেকে শুরু করে সবাই এখানে বিহেভ অনেক ভালো, সবাই ভালো। আচ্ছা, মানে আপনি সঠিক চিকিৎসাটা পেয়েছেন এখানে। জি। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লেগেছে আপনার বা খাবারের কথা যদি জানতে চাই? পরিবেশটা অনেক ভালো, সবকিছুই ভালো। আচ্ছা, আপনার যে সমস্যাটা ছিল, এই সমস্যায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক পেশেন্ট আছে যারা এই সমস্যাটাতে ভুগছেন, বাট তারা আসলে সঠিক জায়গাটা জানেন না, কোথায় যেতে হবে বা কার কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিতে হবে। ওই সব রোগী বা ওই সব পেশেন্টদের সম্বন্ধে আপনার কোনো মতামত যদি বলেন? হ্যাঁ, আসলে আমি যেহেতু ভালো হয়েছি, ওনারাও ভালো হবে এখানে আসলে। স্যার তো যেহেতু এই যে এসএটিভির মধ্যে স্যারকে দেখাচ্ছে, ওইখান থেকে অ্যাড্রেস নিয়ে এখানে আসলে সবাই ভালো হবে। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের পিজি টুডেসের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকেও অনেক ধন্যবাদ।